Hello and welcome everyone. This is A Boshaniya. You are watching White Eagle 140. তা বন্ধুরা বহুদিন পর আজকে আমরা এই ভিডিও শুরু করলাম। দেখতে পাচ্ছো আমরা আজকে যে বিষয় নিয়ে ভিডিও করব অন স্ক্রিনে, এখানে WBP এর যেটা লেডি কনস্টেবলের পরীক্ষা হয়ে গেল, গত কয়েকদিন হয়ে গেছে পরীক্ষা হওয়ার। আমরা অনেক দিন পর আজকে তোমাদের কাছে তথ্য তুলে ধরব, কাটার মার্কস সাথে প্রশ্নের ধরন, উপস্থিতি হার কেমন ছিল আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে বলবো, যারা চ্যানেলটাতে আজ নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তা বন্ধুরা, গত 10 তারিখ আমাদের এই লেডি কনস্টেবলের পরীক্ষা হয়ে গেছে। পরীক্ষার যে প্রশ্নপত্র সকলের কাছে রয়েছে, তোমরা অলরেডি হয়তো তোমাদের মাস্টারমশাইয়ের কাছ থেকে তোমরা হয়তো অ্যান্সার কি মিলিয়ে নিয়েছো, কার কত স্কোর তোমরা অবশ্যই জেনে নিয়েছো। তা এখন তোমাদের কাছে এখন প্রশ্ন যেটা, যে কাট অফ মার্কস কেমন যেতে পারে এবং কত পেলে PET এবং PMT-তে ডাক পেতে পারো। হ্যাঁ, আর এই কাট অফ মার্কসটা কিন্তু নির্ভর করে অনেকগুলি বিষয়ের উপর। যেমন 1 নম্বর, প্রশ্নের ধরন কেমন ছিল। 2 নম্বর, তোমাদের উপস্থিতির হার কেমন ছিল। 3 নম্বর রয়েছে, তোমাদের প্রশ্নপত্র ফাঁস হয়েছে কি না সেটার উপর নির্ভর করে। সাথে আর একটা বিষয়ের উপর নির্ভর করে, সেটা হচ্ছে প্রশ্ন কোয়ালিটি কেমন। তা আমি অনেক ক্যান্ডিডেটের সঙ্গে কথা বলার পর শুনলাম যে প্রশ্ন মোটামুটি ইজি টু মডারেট টাইপের হয়েছে, ঠিক আছে, প্রশ্ন কিন্তু আমরি কোনো কঠিন হয়নি। যাই হোক, আমরা এখন কাটার মার্কসের নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তোমরা জানো যে গত কয়েক বছর থেকে একটি রিক্রুটমেন্টই চলছে, সেটা হচ্ছে পুলিশ। বাকি রিক্রুটমেন্ট কিন্তু একদম বন্ধ রয়েছে। এই জন্য ছেলে মেয়ে উভয়ই কিন্তু ভালো ভালো ক্যান্ডিডেটরা এই পুলিশের দিকে ঝুঁকে পড়ছে। এই কারণে কিন্তু পুলিশের কাট অফ মার্কসটা গত কয়েক বছরের থেকে একদম হাই র্যাঙ্কে চলে গেছে, ঠিক আছে। এই কারণে তোমাদের কাট অফ মার্কসটা কিন্তু আগের যে লেডিদের পরীক্ষা হয়েছিল, তোমরা জানো একটা রিক্রুটমেন্ট হয়েছিল, সেখানে কিন্তু কাট অফ মার্কস একদম কম গিয়েছিল। মোটামুটি 13-14 কিংবা 15-16 পেলেই কিন্তু পিলিতে পাশ করতো আগে, এবং মেইন যেটা ফাইনাল মেরিট গেছিলো 30-এর আশপাশ আমার যে যতদূর মনে পড়ছে। কিন্তু বর্তমান কিন্তু সেই রকম সুযোগ তোমরা পাবে না। আমরা অনেক তথ্য দিয়ে আলোচনা করার পর, অনেক ক্যান্ডিডেটের কাছ থেকে পরামর্শ নেওয়ার পর, আমরা যেটা কাট অফ মার্কসটা মোটামুটি বলছি, যেটা যে কোনো আর কি তুমি কাস্টে বিলং করো না কেন, তোমাদের যদি মোটামুটি 25 স্কোর হয়ে থাকে, ঠিক আছে, এটা কিন্তু জেনারেল বাদে আর কি যারা কাস্টে রয়েছে তাদের হচ্ছে 25 যদি তোমাদের স্কোর হয়ে থাকে, অবশ্যই তোমরা কিন্তু পরবর্তী যেটা স্টেপ রয়েছে PAT এবং PMT সেটার জন্য একটু বর্তমান থেকেই কিন্তু তোমরা প্র্যাকটিস শুরু করে দাও, ঠিক আছে। যেহেতু মেয়েদের ক্ষেত্রে রান কিন্তু একটা ভাইটাল বিষয়, অনেকেই কিন্তু পরীক্ষায় ভালো করে কিন্তু রানে সবাই ফেল করে। এই জন্য বলবো, বর্তমান থেকে তোমাদের যাদের স্কোর রয়েছে 25+, তারা অবশ্যই মাঠ প্র্যাকটিস করো। সাথে যারা জেনারেল রয়েছে তাদের কিন্তু কাট অফ মার্কস মোটামুটি তোমাদের ধরে রাখতে পারো 27+, ঠিক আছে, 30-এর আশপাশ তোমরা ঠিক যারা জেনারেল রয়েছে। এখন কিন্তু যারা কাস্ট রয়েছে, এখন কিন্তু ইসি রয়েছে, হোমগার্ডের জন্য আলাদা রয়েছে, সিভিকের জন্য আলাদা রয়েছে, তাদের ক্ষেত্রে আলাদা বিষয়, তাদের কিন্তু কাট অফ মার্কস অনেক কম যাবে। যারা সাধারণ আর কি রয়েছে, যারা আজকে ইসি কিংবা হোমগার্ড সিভিকি নয়, তাদের ক্ষেত্রে কিন্তু আমি কাট অফ মার্কসটা বললাম, ঠিক আছে। বাকি ক্যান্ডিডেটদের আরও কম যাবে, এই কথাই বলবো। তোমরা অবশ্যই কিন্তু যাদের 25 স্কোর রয়েছে তারা অবশ্যই পরবর্তী স্টেপের জন্য প্রস্তুতি শুরু করো। আর বন্ধুরা বলবো, আমি কিন্তু এই চ্যানেলে এখন আগের মতোই নিয়মিত ভিডিও দেব, ঠিক আছে। বিশেষ কারণের জন্য অনেক দিন থেকে ভিডিও আপলোড করি না, ঠিক আছে, সবাই সাপোর্ট করবে। আর অবশ্যই বলবো, চ্যানেলটাতে নতুন আসলে, আজকে যদি নতুন ভিজিট করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। ধন্যবাদ সকলকে।